নমস্কার বন্ধুরা, আমি অঙ্কন আর আপনার চ্যানেল আমার চ্যানেল দ্য ওয়ান্ডারার্স মনোলগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন, আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণেশ্বর। কিন্তু দক্ষিণেশ্বর যাওয়াটা যে চিরাচরিতভাবে আমরা যাই, যে ইউজুয়াল ওয়েতে আমরা যাই, সেভাবে আমরা যাচ্ছি না। আজকে দক্ষিণেশ্বর একটু অন্যরকমভাবে আমরা যাব। আজকে আমরা দক্ষিণেশ্বর যাব মেট্রোতে। হ্যাঁ বন্ধুরা, পরানগর আর দক্ষিণেশ্বর দুটো স্টেশন কলকাতা মেট্রো অ্যাড করেছে। আজকে সেই স্টেশন এবং সেই রুটগুলো আমরা এক্সপ্লোর করবো। আমার সঙ্গে আজকে থাকুন। সেই ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো যে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে আমরা দক্ষিণেশ্বরে যাচ্ছি এবং সে কীভাবে যাওয়া যায়, সেই স্টেশনের বৃত্তান্ত, টিকিট ইত্যাদি ডিটেলস আপনাদের আজকে জানাবো। আমার সঙ্গে থাকবেন এবং শেষ অবধি ভিডিওটা দেখবেন। আর বলা বাহুল্য, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার, এটা কিন্তু কর। তাহলে যাত্রা শুরু করি, আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর ভায়া মেট্রো। রবীন্দ্র সরোবর থেকে দক্ষিণেশ্বর কিংবা টালিগঞ্জ উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর, ভাড়া ২৫ টাকা। একটা ব্যাপার এখানে জানিয়ে রাখা দরকার, যেহেতু ডিজিটাল বোর্ডে দক্ষিণেশ্বর স্টেশনের এখনও উল্লেখ আসেনি, তাই নোয়াপাড়ায় যতগুলি গাড়ি যাবে এই সবকটি দক্ষিণেশ্বরে গিয়েই থামবে। যারা দক্ষিণেশ্বর কালী মন্দিরের নাম শোনেননি, তাদের জন্য একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখলাম। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি কালী মন্দির। এটি উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি শহরের অন্তর্বর্তী দক্ষিণেশ্বরে অবস্থিত। ১৮৫৫ সালে প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। ১৯ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। আমরা এইমাত্র নোয়াপাড়া ক্রস করলাম, মানে কিসের মতো নোয়াপাড়ায় কলকাতা মেট্রোর শেষ স্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু ২২ ফেব্রুয়ারির পর নোয়াপাড়ার পরেও আরও দুটো স্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম স্টেশনটা হলো বরানগর, যেখানে আমরা আসছি এখন এই মুহূর্তে, আর ঠিক তার পরের স্টেশনই হলো আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর। এবং আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। বন্ধুরা, পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বেশ কিছুক্ষণ আগেই। আপনারা জানেন, আপনাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখাচ্ছি, আর এটা আমাকে মানতে হচ্ছে যে কলকাতার মধ্যে সব থেকে সুন্দর মেট্রো স্টেশন বোধহয় এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। খুবই সুন্দর পরিবেশ, ছবি, অনেক আর্ট অ্যান্ড আর্কিটেক্টস আপনাদের তো দেখাচ্ছি, ডেফিনেটলি আশা করি আপনাদের পছন্দও হচ্ছে। আর একটা খবর জানি নাকি যে এখান থেকে বাইরে যাওয়ার দুটো পদ্ধতি আছে। এক হচ্ছে আপনি সিঁড়ি ব্যবহার করতে পারেন অথবা লিফট ব্যবহার করতে পারেন। লিফট বা সিঁড়ি দুটোই আপনাকে স্কাইওয়াকের সাথে, রানী রাসমণি স্কাইওয়াকের সাথে কানেক্ট করিয়ে দেবে, যেখান থেকে ডাইরেক্টলি আপনার মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারেন। দক্ষিণেশ্বর স্টেশনে সব থেকে সুন্দর ব্যাপার হলো স্টেশনটি অতিরিক্ত বড় প্রথমত, এবং দ্বিতীয়ত স্টেশনটার মধ্যে বেঙ্গল বা আমাদের বাংলার যে বিভিন্ন কাজ, বিভিন্ন আর্ট, বিভিন্ন শিল্প, বিভিন্ন কারুকার্যর প্রচুর নিদর্শন আপনারা পাবেন।
এখানে ঠিক যেটা বলেছিলাম আপনাদের, স্টেশন থেকেই মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকেই একটা স্ট্রেট কানেক্টর আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবে রানী রাসমণি স্কাইওয়াকের সাথে, যে স্কাইওয়াক ধরে আপনারা সোজা পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর কালীবাড়ি। বয়স্ক মানুষদের জন্য রয়েছে লিফটের সুবিধা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বরে পৌঁছতে লাগলো মোটে আধ ঘন্টা। নিন, পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো করে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, শিগগিরই দেখা হবে।